এখানে জুকুনি বা স্কোয়াশ চাষ করা হয়েছে। জুকুনি বা স্কোয়াশটা চাষ করা হয়েছে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, অর্থাৎ মাটিতে তৈরি করা হয়েছে। গোবর, জৈব সার এবং কোকোডাস্ট, অর্থাৎ গ্রিনহাউজের ইউজ করা কোকোডাস্ট খুব ভালোভাবে মাটির সাথে মিক্সড করে সেই মাটিতে এই জুকুনিগুলো চাষ করা হয়েছে। তবে প্রথমে সিড ট্রেতে সিডগুলো লাগিয়ে সিড জার্মিনেশনের পর চারার বয়স যখন প্রায় 15 দিনের মতো হয়েছে, তখন এটা আসলে এই জায়গাতে লাগানো হয়েছে। তো এখন গাছে অনেক জুকুনি বা স্কোয়াশ হচ্ছে।